এতদিন রাজ্যে ছিল দুঃখ, এবার সুখ সমৃদ্ধি আনতে জগন্নাথের কাছে পুজো দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। এই মুহূর্তে আপনাদেরকে চিত্রটি আমরা প্রতিবেদনে তুলে ধরেছি। উদয়পুরের জনতা পার্টির এক বরিষ্ঠ নেতার বাড়িতে যান এবং সেখানেই তিনি পুজো দেন। এই নিয়ে উঠছে রাজনৈতিক মহলের জোর জল্পনা। প্রাক্তন মুখ্যমন্ত্রীর যে টুইট বার্তাকে ঘিরেও একটি বিশেষ মুহূর্তেই জল্পনা। তিনি বলেছেন, এবার সুখ সমৃদ্ধি আনতে রাজ্যবাসীর আরো কাজ এগিয়ে, তাহলে প্রমাণিত হয় এতদিন কাজ কি হয়নি। রাজ্যের জনসাধারণ জানতে চায় জগন্নাথের কাছে পুজো দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, এবং সেই বার্তায় এবারই প্রকাশ্যে এলো এই চিত্র।